আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আসছি, দেখতেছেন স্বাগতম মাটির টানে। মাটির টানে এটি একটি পিকনিক স্পট বা মিনি পার্ক যাই বলেন না কেন, এইখানে লোকজন আসে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান করার জন্য। এটা আপনারা পিকনিকেও আসতে পারেন। এই জায়গাটি মরজাল থেকে বেলাবো রোডে, নরসিন্দী, এটি নরসিন্দী, মরজাল থেকে ভেলাবো যাইতে উজলাবো বাজার পর হাতের বাম পাশে পার্কটি অবস্থিত। এটা দেখতেছেন এখানে, এটা নতুন, এখনো কমপ্লিট হয় নাই। এটা 15 কানি জায়গার উপর নির্মিত। দেখতেছেন এই যে পার্কের জন্য এই যে জায়গাগুলো, এগুলো এখনো দেখতেছেন এই যে মাটি স্তূপ করে রাখছে, বা এই যে এদিকে দেখতেছেন এই যে একটা পুকুর রেডি করছে, পুকুরের চারপাশে এই যে ফল গাছ লাগানো আছে, তারপরে দেখতেছেন পুকুরের উপরে একটি সিঁড়ি বানাইছে, মাঝখানে বসার জায়গা করছে, তারপরে ওই পাশে দেখতেছেন শেড করা আছে, এবং পুকুরে নামার জন্য দেখতেছেন পুকুরে নামার জন্য একটি সিঁড়ি করা হয়েছে, এবং সিঁড়িটি সম্পূর্ণ বাঁশের, এবং দেখতেছেন সামনে বর্ষাকাল, বর্ষাকালে অবশ্যই পুকুরটি ভরাট হয়ে যাবে। তাছাড়া ওই যে এখানে মেশিন বসানো আছে পুকুরটি পানি দিয়ে ভরার জন্য। এটা দেখতেছেন ভিতরে যে গাছগুলো, এগুলো হচ্ছে লটকন গাছ। এই দেখতেছেন এখানে বেশ কিছু ফুল আছে, হয়তো এটাও একটা পরিকল্পনা আছে এখানে কিছু করার। আর এটা দেখলে হয়তো বুঝতে পারবেন এখানে যে জিনিসগুলো আছে বিভিন্ন ম্যাপ ভিতরে কি কি আছে, আর তার মানে এই পরিকল্পনাটা অনেক বড় ধরনের একটি পরিকল্পনা, কারণ এখানে যেই জিনিসগুলো আছে হয়তো এইরকম কিছু করার চিন্তা আছে। দেখতেছেন এখানে গাছের নিচে বসার জায়গা আছে, এদিকে ওয়াশরুম আছে, প্লাস এই যে জায়গাটা খেয়াল করলে দেখতে পারবেন গাছের উপর একটি শেড তৈরি করা হয়েছে, এবং তার জন্য ওঠার জন্য সিঁড়ি আছে। এই দেখতেছেন এখানে অনুষ্ঠান হয়েছে, এবং চুলা, মাটির চুলা ইট দিয়ে বানানো, এবং এখানে একটি রান্নার জায়গা আছে। এখানে যে চারপাশে মাটি দিয়ে করা ঘেরাও করা জায়গাটা, এখানে আছে একটি ফটো ফ্রেম ঝুলতেছে। এখানে একটি চিঠির বাক্স আছে, হয়তো বর্তমান যুগে চিঠির বাক্স দেখা যায় না, জাস্ট এটা একটা বানানো চিঠির বাক্স, সিলিন্ডার দিয়ে বানানো চিঠির বক্স, যেগুলো আগে পোস্ট অফিসে দেখা যেত, হয়তো বাড়ির গেটে লাগানো থাকতো। এখানে আরও আছে, দেখেন সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দ্বারা পার্কটি নিয়ন্ত্রিত। এখানে খেলনার ব্যবস্থা আছে, এবং এই দেখতেছেন উপরে আরেকটি ঘর বানাচ্ছে। এটা মূলত ঘর না, এখানে উপরে এটা বসে থাকার জন্য বা দেখার জন্য, বসে থাকা যারা পিকনিকে আসবে তাদের জন্য। এবং দেখতেছেন এখানে একটি পেয়ারা বাগান করছে। এখানে এরিয়াটা আসলে অনেক বিশাল, যেটা হয়তো অল্প সময়ে দেখানো সম্ভব না, তারপরেও যতটুকু সম্ভব আমরা দেখব।
বুঝতেছেন যে পার্কটি নতুন, এখনো এটার কোনো কাজে ব্যবহার হয় নাই। এখানে দেখেন গ্রাম বাংলার ঐতিহ্যময় একটি সাইনবোর্ড আছে, যেখানে লোকজন কাজ করতেছে, রেডি করতেছে গ্রাম বাংলার ঐতিহ্যের ভিতরে। দেখতেছেন মাটির তৈরি স্বর্ণের ঘর, এবং ঢেকি, যারা সবাই চিনেন কিনা জানি না, ঢেকি, এবং দেখেন কিছু দান দেওয়া আছে ঢেকি। উপরে একটি হাতলও দেওয়া আছে ঢেকটাতে ধরে। এটা মূলত গ্রাম বাংলার ঐতিহ্য, এটা হয়তো একটি রান্নাঘর স্বর্ণের তৈরি এবং মাটির দেওয়াল। তারপরে আছে দেখতেছেন বিশাল পুকুর, এবং পুকুরে একটি নৌকাও আছে। এবং দেখতেছেন এই পুকুরের উপরে একটি বসার জন্য ঘর বানাইছে। প্রিয় দর্শক, আপাতত এইটুকুই মোটামুটি রেডি হয়েছে, বাকিটা এখনো কাজ চলতেছে। তাছাড়াও দেখতেছেন খেলাধুলার জন্য এই যে বাস্কেটবল, তারপর এই যে শিশুদের এখানে আবার হচ্ছে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা। সব মিলিয়ে পরিবেশটা সুন্দর বলা যায়। দেখছি একজন উপরে অবস্থান করতেছে, এবং ঠান্ডার ভিতরে বেশ ছায়ার ভিতরে বেশ ঠান্ডা বাতাস। দেখছেন এটা গাছের উপরে কিভাবে সেটিং করছে। একটি মই দেওয়া আছে উপরে ওঠার জন্য, সিঁড়ি, বাঁশের বানানো মই। এবং দেখতেছেন এই যে এখানে এটা হয়তো কোনো খেলার বা ব্যায়ামের কিছু হতে পারে, আসলে এটা সম্পর্কে আমার সঠিক ধারণা নাই। উপরে একটা রশি দেওয়া আছে, বাস সঠিক বলতে পারতেছি না, যাই হোক। এবং কোনো সাইনবোর্ডও নাই এখানে, যার জন্য প্লেয়ার নামি। তো যাওয়া ছিল এটা তা না, এটা এখানে আসলে সে রেস্ট নিতেছে, যাই হোক। এখানে তাছাড়া দেখেন বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, এবং দর্শক এই ছিল মূলত, এখনো প্রস্তুত হয় নাই, এইগুলি প্রস্তুত হয়েছে, সবাই ভালো থাকবেন।